আসসালামু আলাইকুম ক্লাস থ্রির সকল শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। স্কুল বন্ধ, কিন্তু তাই বলে তো পড়ালেখা থামিয়ে রাখা চলবে না। তোমাদের জন্য তোমাদেরই প্রিয় শিক্ষকরা অনলাইনে ক্লাস নিচ্ছেন। আজকে তোমাদের জন্য আমি হাজির হয়েছি পাখিদের কথা এই গল্পটি নিয়ে। আমাদের চারপাশে নানান রকম পাখি আছে। কিছু কিছু পাখির ডাক খুব মিষ্টি লাগে, কিছু কিছু পাখির ডাক কর্কশ লাগে। প্রাত্যহিক জীবনযাত্রায় আমরা প্রতিনিয়তই পাখি দেখে থাকি। এখন কোকিলের ডাক কিন্তু খুব বেশি শোনা যায়, আবার কাকের কাকা শব্দও শোনা যায়। কিছু কিছু পাখি আছে আমাদের খুবই আপন, আবার কিছু কিছু পাখি অরণ্যে থাকে। যে সকল পাখি আমাদের আশেপাশে থাকে তারাই আমাদের প্রতিবেশী। এখন আমাদের আশেপাশে যে সকল পাখি আছে তাদেরকে নিয়ে তোমাদের বইয়ে, তোমাদের পাঠ্য রয়েছে পাখিদের কথা নামে এই গল্পটি। পাখিদের কথা, এই পাখিদের কথা গল্পটি পড়ে তোমরা ছবি দেখে পাখিদের বিষয়ে বলতে পারবে, যে একটা ছবি দেখে তোমরা চিহ্নিত করতে পারবে এই পাখিটা কোন পাখির ছবির সাথে মিলে যাচ্ছে বা এই ছবিটা কোন পাখির। তারপর এই পাঠ্যক্রমটা পড়ার পর, মানে পাখিদের কথা পড়ার পর, বিভিন্ন পাখি সম্পর্কে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা সে উত্তর দিতে পারবে এবং বিভিন্ন পাখি নিয়ে বাক্য রচনা করতে পারবে, সুন্দরভাবে রিডিং পড়তে পারবে। এখন তোমাদের পাখিদের কথা গল্পটি পড়ে শোনাচ্ছি। তোমরা সকলেই বই নিয়ে হাজির হয়ে যাও এবং 52 পৃষ্ঠায় রয়েছে পাখিদের কথা নামের গল্পটি। শুরু করছি পাখিদের কথা। রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে, তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু। এই যে প্রতিবেশী শব্দটা আছে, প্রতিবেশী মানে হচ্ছে পড়শি, কাছাকাছি বসবাস করে যারা তাদেরকেই আমরা বলি প্রতিবেশী। এইসব প্রতিবেশী পাখিদের মধ্যে প্রথমেই বর্ণনা দেয়া আছে কাকের। আমাদের খুব পরিচিত পাখি কাক। কালো পালকে ঢাকা শরীর তার, কাক কাকা করে ডাকে, এরা ঝাঁক বেঁধে ওড়ে। খুব চালাক বলে নাম আছে কাকের, তবে বোকামের কাণ্ডও সে করে। কোকিলের ডিমে তা দেয়, বাচ্চা ফুটিয়ে দেয়। এখানে দেখো ঝাঁক, ঝাঁক নামে একটা শব্দ আছে। ঝাঁক মানে হচ্ছে দল বা পাল, মানে তারা কাক নামে যে পাখি আছে এই পাখিটা কখনো একা থাকে না, দল বেঁধে ওড়ে। তারপরে যে পাখির বর্ণনাটা দেয়া আছে সে পাখির নাম হচ্ছে কোকিল, আমাদের চেনা পাখি কোকিল। এদের রঙও কালো, তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের পোঁচ দেওয়া। এই যে পোঁচ শব্দটি আছে, পোঁচ মানে হচ্ছে প্রলেপ দেয়া বা মাখানো বা লেপা, কালো রঙের উপরে নীল রং দেয়া। তোমরা যখন ছবি আঁকো, ছবি আঁকার ক্ষেত্রে কিছু কিছু সময় তোমরা একটা রঙের উপরে আরেকটা রং মাখিয়ে দাও, সেটাই হচ্ছে কালো রঙের উপরে উজ্জ্বল নীল রঙের হালকা রঙের প্রলেপ দেওয়াটা আছে কোন পাখির ক্ষেত্রে, কোকিল পাখির ক্ষেত্রে। ঠোঁট সবুজ ও বাঁকানো, চোখের রং টকটকে লাল, লম্বা লেজ আছে। কোকিল ডাকে উঁচু ও সুরেলা কণ্ঠে, কু কু, ডাক ঠিক গানের মতো মিষ্টি। কোকিল বসন্তকালে ডাকে। এই যে কোকিল কোন সময়ে ডাকে, বসন্তকালে ডাকে। এটা তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে যে কোকিল কোন সময়ে ডাকে, উত্তর হবে কোকিল বসন্তকালে ডাকে। তারপরে যে পাখিটির বর্ণনা দেয়া আছে তার নাম হচ্ছে ময়না। ময়না দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি তার গান। অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে সে, এজন্য মানুষ তাকে শখ করে পোষে। ময়নার রং কালো, চোখের নিচে ও মাথার পিছন দিকে হলুদ চওড়া রেখা টানা, ঠোঁট কমলা লালে মেশানো, পা দুটি হলুদ।
শখ বলে যে শব্দটা আছে, শখ মানে হচ্ছে পছন্দ বা আগ্রহ। ময়না পাখি যেহেতু মানুষ এবং অন্যান্য পাখিদের কথা নকল করতে পারে, একই রকম করে বলতে পারে, এই জন্য মানুষ শখ করে ময়না পাখি পোষে থাকে। পরবর্তী পৃষ্ঠায় চলে যাও। পরবর্তী পৃষ্ঠায় প্রথমেই আছে কি, ছোট্ট পাখি বুলবুলি। দেখো এই বুলবুলি পাখির মাথার উপরে কি একটু ঝুঁটি বাঁধা আছে, বা উপরের অংশে একটু লম্বাটে যে অংশটা আছে মাথার, এটাই হচ্ছে ঝুঁটি। ছোট পাখি বুলবুলি মিষ্টি গানের কণ্ঠ তার, হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি, লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ, এরা পোষ মানে সহজে, মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি ঝুঁটি আছে তার। তার মানে কোন পাখির ঝুঁটি আছে, বুলবুলি পাখির। আবার বুলবুলি পাখিকে কি বলা হচ্ছে, ছোট্ট পাখি। যদি তোমাদের প্রশ্ন আসে যে ছোট্ট পাখি কোনটি, সেটি হচ্ছে বুলবুলি পাখি। বুলবুলি পাখির গানের কণ্ঠ কেমন, খুব মিষ্টি গানের কণ্ঠ, এবং বুলবুলি পাখির মাথায় কি আছে, ঝুঁটি আছে। তারপরে যে পাখিটির বর্ণনা দেওয়া আছে, দেখো ছবি দেওয়া আছে সবুজ রঙের পাখি, সেটি হচ্ছে টিয়া পাখি। টিয়া সবুজ রঙের পাখি, সবুজ তার ডানা ও লম্বা লেজ, বাঁকানো ঠোঁট টুকটুকে লাল আর খুব শক্ত, গলায় আছে লাল ও কালো রঙের দাগ, তারা ঝাঁক বেঁধে চলে। টিয়াও পোষ মানে মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। টিয়া পাখি কোন রঙের, প্রশ্ন আসলে তোমাদের লিখতে হবে টিয়া পাখি সবুজ রঙের পাখি, এবং টিয়া পাখির ঠোঁটটা কেমন, টুকটুকে লাল আর খুব শক্ত। টিয়া পাখি কেমন ভাবে চলে, ঝাঁক বেঁধে চলে। টিয়া পাখিও মানুষের মতো, ময়না পাখির মতো মানুষের কাছে পোষ মানে। এরপরে যে পাখিটির বর্ণনা দেওয়া আছে, দেখো এই পাখিটিকে কিন্তু আমরা সবাই চিনি, এই পাখিটা আমাদের জাতীয় পাখি। পাখিটির নাম কি, পাখিটির নাম হচ্ছে দোয়েল পাখি, ছোট্ট পাখি দোয়েল। দেশের সব জায়গায় দেখা যায় এদের, ঝোপে ঝাড়ে গাছের কোটরে দালানের ফাঁকে ফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি, নরম সুরে শিস দেয়, সাদা কালোয় সাজানো তার পালকের পোশাক, ডানার উপরে চওড়া টানা দাগ, এদের লেজ বেশ লম্বা। দোয়েল আমাদের জাতীয় পাখি। আমাদের জাতীয় পাখির নাম কি, দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি। আর দোয়েল কিভাবে শিস দেয়, দোয়েল নরম সুরে শিস দেয়। সবচেয়ে ছোট পাখি টুনটুনি, এরা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না, এরা ছোট ছোট গাছে নেচে বেড়ায়। সবচেয়ে ছোট পাখির নাম কি আছে তোমাদের এই বইয়ের মধ্যে, সেটি হচ্ছে টুনটুনি পাখি। টুনটুনি পাখির স্বভাব কেমন, চঞ্চল। চঞ্চল মানে হচ্ছে কোনো জায়গায় স্থির যে থাকে না, সবসময় ছুটে বেড়ায়, উড়ে উড়ে বেড়ায়, তাকে বলা হচ্ছে চঞ্চল। পরবর্তী পৃষ্ঠায় চলে যাও। পরবর্তী পৃষ্ঠায় আছে ছোট পাখি বাবুই। এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে, সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বোনে, সুন্দর বাসা বুনতে পারে বলে বাবুইকে বলা হয় তাঁতি পাখি, একে শিল্পী পাখিও বলা হয়। দেখো তাঁতি যে শব্দটা আছে, তাঁতি বলতে বোঝানো হয় যারা কাপড় বোনে, কিন্তু দোয়েল পাখি কাপড় বুনতে পারে না, কিন্তু নিজের বাসাটা খুব সুন্দর করে তৈরি করে। এখানে দেখো বিভিন্ন সময় তোমরা দেখবে তাল গাছের মধ্যে দোয়েল বাবুই পাখি সুন্দর করে বাসা বাঁধে। বাবুই পাখিকে বলা হচ্ছে তাঁতি পাখি, কারণ বাবুই পাখি কি করে, চমৎকার করে সরু সরু আঁশ দিয়ে বাসা তৈরি করতে পারে। ছোট্ট পাখি কি, বাবুই পাখি, এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে, এই জন্য এদেরকে বলা হয় কি, তাঁতি পাখি। এদেরকে আরেকটা নামে ডাকা হয়, সেটির নাম কি, শিল্পী পাখি। আর দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি। এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে, এই পাখিটাকে আমরা প্রায়ই দেখতে পাই, বিশেষ করে মাঠের মধ্যে এরা বিভিন্ন পোকামাকড় খুঁজে খায়। তোমাদের অ্যাসেম্বলি চলাকালীন সময়েও তোমরা অনেক সময় এই শালিক পাখিটিকে দেখে থাকবে। আমাদের চেনা পাখি শালিক, চকচকে বাদামি পালকে ঢাকা শরীর, ছোট ও ঠোঁট ও চোখের পাশটা হলুদ রঙের, বাদামি দুই ডানার নিচে দুটি উজ্জ্বল সাদা দাগ টানা,
খাটো দুটি পা হলুদ রঙের, এরা দল বেঁধে চলতে ভালোবাসে। তারপরে যে পাখিটা ছবি দেয়া আছে দেখো, সুন্দর রং, নীলচে রং আছে, গাঢ় বাদামি আছে, খয়েরি রং আছে, আবার দেখো ঠোঁটের মধ্যে ছোট্ট একটা মাছ ধরা আছে। তার মানে যে পাখিটা মাছ ধরে আমরা সবাই জানি সে পাখিটির নাম কি, সে পাখিটির নাম হচ্ছে মাছরাঙা। মাছরাঙা একটি সুন্দর পাখি। এ পাখির মাথা, ঘাড়, পেট ও পিঠের রং গাঢ় বাদামি, তা খয়েরি রঙেরও হয়। চিবুক ও গলা বুকেও থাকে নানা রং, ডানার পালক উজ্জ্বল নীল। পানিতে ঝাঁপ দিয়ে এরা দুই ঠোঁটে মাছ তোলে আনে। আরো কত যে পাখি আছে আমাদের দেশে, আরো কত যে তাদের নাম, চড়ুই, বক, খঞ্জনা, ঘুঘু, শঙ্খচিল, ডাহুক, শ্যামা, চিল, ইগল, শকুন, কবুতর, এসব পাখির কথা আমরা পরে জেনে নেব। এই যে পাখির কথা গল্পের মধ্যে তোমরা কয়টা পাখির নাম পেলে, প্রথমে কি পেলে, বর্ণনা সহকারে যে পাখিগুলোর নাম দেওয়া আছে সেটা হচ্ছে কাক, কোকিল, ময়না, তারপর হচ্ছে বুলবুলি পাখি, টিয়া পাখি, দোয়েল পাখি, টুনটুনি পাখি, এরপর বাবুই পাখি, শালিক পাখি ও মাছরাঙা পাখি। এইসব এই কয়টা পাখির বর্ণনা দেয়া আছে, দেখতে কেমন, তারপর হচ্ছে পাখিগুলো দল বেঁধে থাকে কি একা একা থাকে, কোনটা সবচেয়ে ছোট পাখি, কোনটা জাতীয় পাখি, কোনটা শিল্পী বা তাঁতি পাখি, এসবের বর্ণনা দেয়া আছে। আর অন্য যে পাখিগুলো আছে তোমাদের সেগুলোর শুধু নাম বলা আছে বইয়ের দেখবে, কিন্তু সেগুলোর বর্ণনাটা দেয়া নেই। আশা করছি তোমরা সুন্দরভাবে এইটুকু শুনেছ। এরপরে এক নম্বরে কিছু কিছু কি আছে, শব্দার্থ দেয়া আছে কিন্তু উত্তরগুলো দেয়া নেই। এজন্য আমি কি করেছি, তোমাদের জন্য খাতায় লিখে রেখেছি। দেখো খাতায় যে শব্দার্থগুলো লিখেছি সেগুলো হচ্ছে, প্রথমেই আছে কি, প্রতিবেশী। প্রতিবেশী মানে হচ্ছে কি, পড়শি, কাছাকাছি বসবাস করে যারা তাদেরকে আমরা কি বলবো, প্রতিবেশী। তার মানে প্রতিবেশী শব্দের অর্থ হচ্ছে পড়শি। তোমরা যদি শুধু এই পড়শি শব্দটুকু লেখো তাহলেও উত্তরটা সঠিক হবে, আবার যদি লেখো যে কাছাকাছি বসবাস করে যারা সেক্ষেত্রেও উত্তরটা সঠিক হবে। দুই নম্বর যেটা আছে সেটা পালক। পালক হচ্ছে পাখির শরীর বা পাখার আবরণ। পালক কি, পাখির শরীর বা পাখার আবরণ। পোচ মানে হচ্ছে মাখানো বা লেপা। চঞ্চল হচ্ছে স্থির নয় এমন। এই আমাদের এখানে চঞ্চল পাখি বলতে তোমরা জানো কার নাম পড়েছ, তোমাদের কি খেয়াল আছে, চঞ্চল পাখি হচ্ছে টুনটুনি পাখি। ছোপ মানে হচ্ছে দাগ বা রং। এক্ষেত্রে তোমরা যদি দাগ লেখো তাহলেও হবে, রং লেখলেও হবে। ঝুঁটি মানে হচ্ছে খোপা, মাথার উপরে গোছা করা করে বাঁধা চুল, মাথার উপরে গোছা করে বাঁধা চুল, এটাও লিখলে হবে আর খোপা লিখলেও হবে। শখ মানে হচ্ছে পছন্দ বা আগ্রহ, যে কোনো একটি লিখলেই হবে। ঝাঁক মানে হচ্ছে দল বা পাল। তাঁতি মানে হচ্ছে কাপড় বুনে যে। তার মানে তোমাদের যে শব্দার্থগুলো আছে সেগুলো তোমরা জেনে নিলে। আবার বলছি, প্রতিবেশী বলতে বুঝবো আমরা কাকে, পড়শিকে। পালক হচ্ছে পাখির শরীর বা পাখার আবরণ। পোচ মানে হচ্ছে মাখানো বা লেপা। চঞ্চল মানে হচ্ছে যেটি স্থির নয় এমন। ছোপ হচ্ছে দাগ বা রং। ঝুঁটি খোপা। শখ হচ্ছে পছন্দ বা আগ্রহ। ঝাঁক হচ্ছে দল বা পাল। তাঁতি মানে হচ্ছে যে কাপড় বোনে। এখন ঘরের ভিতরে শব্দগুলো যে দেয়া আছে সেগুলোকে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দ দেয়া আছে প্রতিবেশী, শখ, তাঁতিরা, ঝাঁক, ঝুঁটি, পালক এবং পোচ। এই শব্দগুলো এক একটা বাক্যের মধ্যে বসিয়ে বাক্যটা পরিপূর্ণ করতে হবে, কারণ এখানে ফাঁকা জায়গা যেটা আছে সেখানে উপযুক্ত শব্দ বসাতে হবে। ভুল শব্দ বসালে বাক্যটি ভুল হবে, সঠিক হবে না। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে সঠিকটাই লিখতে হবে। বকের পালক সাদা। ক নম্বরের উত্তর হচ্ছে পালক। বকের পালক সাদা। খ নম্বর হচ্ছে শিলা চাচি আমাদের প্রতিবেশী।
শিলা চাচি আমাদের প্রতিবেশী। গ নাম্বারটা হচ্ছে গরমে মেয়েরা ঝুঁটি করে চুল বাঁধে। গরমে মেয়েরা ঝুঁটি করে চুল বাঁধে। ঘ নাম্বার হচ্ছে সাঁঝের আকাশে অনেক রঙের পোচ। ও নাম্বার হচ্ছে তাঁতিরা খুব সুন্দর শাড়ি বোনে। চ নাম্বার হচ্ছে বন্ধুদের ছবি জমানো রবির শখ। ছ নাম্বার হচ্ছে এক ঝাঁক পাখি উড়ছে। ছ নাম্বার কি? ছ নাম্বার হচ্ছে এক ঝাঁক পাখি উড়ছে। এখন তোমাদের যে প্রশ্নটা আছে মুখে মুখে উত্তর বলি ও লিখি, আমি তোমাদের জন্য এই প্রশ্নটির উত্তরটা লিখে রেখেছি। দেখো আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি প্রশ্নের উত্তরটা, যে কোন পাখি গান গাইতে পারে। কোন পাখি গান গাইতে পারে? উত্তর হচ্ছে কোকিল, ময়না, বুলবুলি ও দোয়েল পাখি গান গাইতে পারে। উত্তরটা কি? কোকিল, ময়না, বুলবুলি ও দোয়েল পাখি গান গাইতে পারে। কোন পাখি গান গাইতে পারে? উত্তর হচ্ছে কোকিল, ময়না, বুলবুলি ও দোয়েল পাখি গান গাইতে পারে। খ নাম্বার প্রশ্নটা হচ্ছে মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি? মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি? মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি? উত্তর হচ্ছে মানুষের কথা নকল করতে পারে ময়না ও টিয়া পাখি। মানুষের কথা নকল করতে পারে দুটি পাখি, একটির নাম হচ্ছে ময়না পাখি আরেকটি হচ্ছে টিয়া পাখি। গ নাম্বার প্রশ্ন, কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়? উত্তর হচ্ছে টুনটুনি ও বাবুই পাখিকে ছোট পাখি বলা হয়। গ নাম্বার প্রশ্ন, কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়? উত্তর হচ্ছে টুনটুনি ও বাবুই পাখিকে ছোট পাখি বলা হয়। ঘ নাম্বার প্রশ্ন, তাঁতি পাখি কোনটি? এদের তাঁতি পাখি বলা হয় কেন? তাঁতি পাখি হলো ছোট্ট পাখি বাবুই। সরু সরু আঁশ দিয়ে সুন্দর করে বাসা বুনতে পারে বলে এদেরকে তাঁতি পাখি বলা হয়। তাঁতি পাখি বলা হয় কাকে? তাঁতি পাখি বলা হয় ছোট্ট পাখি বাবুইকে, কারণ সরু সরু আঁশ দিয়ে সুন্দর বাসা বুনতে পারে বলে এদেরকে তাঁতি পাখি বলা হয়। ও নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় পাখির নাম কি? উত্তর হচ্ছে আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। ও নাম্বার প্রশ্ন, আমাদের জাতীয় পাখির নাম কি? উত্তর হচ্ছে আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। চ নাম্বার প্রশ্ন, কোকিল কোন সময় ডাকে? কোকিল বসন্তকালে ডাকে। কোকিল কোন সময় ডাকে? কোকিল বসন্তকালে ডাকে। ছ নাম্বার প্রশ্ন, টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন? উত্তর হচ্ছে টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কারণ এরা কোথাও স্থির হয়ে বসে না। টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন? উত্তর হচ্ছে টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কারণ এরা কোথাও স্থির হয়ে বসে না। এই প্রশ্নগুলো আমাদের পড়া হয়ে গেল। এখন দেখো তোমাদের এখানে যুক্ত বর্ণ আছে কতগুলো, এই যুক্ত বর্ণগুলো তোমাদেরকে শিখতে হবে। যুক্ত বর্ণগুলো আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করব এবং যে সঠিক উত্তর বাছাই যেটা আছে সেটি দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। এবং কিছু কিছু বাক্য যেগুলো আছে, কোন জায়গায় দাড়ি, কমা, বসবে, সেগুলো আমরা শিখব। এবং শব্দ দেয়া আছে পাতার মধ্যে, অনেকগুলো শব্দ এলোমেলোভাবে সেই শব্দগুলো সুন্দর করে বসিয়ে আমরা বাক্য তৈরি করা শিখব। এবং পরবর্তী পৃষ্ঠায় যেটা দেয়া আছে সেটি হচ্ছে শব্দগুলো ভালোভাবে দেখে এবং পাখিদের রং এবং গুণের কথা যেগুলো বোঝানো হচ্ছে সেটি দিয়ে বাক্য তৈরি করতে হবে। এরপর যে ছবিগুলো দেয়া আছে সেই ছবিগুলো দিয়ে পাখিগুলো চিহ্নিত করব, কোন ছবি দিয়ে কোন পাখিকে বোঝাচ্ছে এবং সেই পাখির দুটো বৈশিষ্ট্য আমরা শিখব পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবশ্যই পাখিদের কথা এই গল্পটি পড়বে। এবং দ্বিতীয় ক্লাসের জন্য খাতা কলম নিয়ে রেডি থাকবে। সে পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
নিরাপদে থাকবে এবং অবশ্যই অবশ্যই বারবার হাত ধোবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।